আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম মিলিস ক্রিয়েটিভিটি চ্যানেলে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো প্রেশার কুকারে ঝামেলা ছাড়াই কিভাবে রান্না করবেন গরুর মাংস। চলুন দেখে নিই। চুলাতে একটি পাত্রে বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দুই তিনটি তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি, তিন চারটা গোটা এলাচ দিয়ে দেব, চার পাঁচটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দেব। এখন এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বাদামি হওয়ার পর একটি টমেটো কুচি করে দিতে হবে, তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিই, আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর তিন চা চামচ আদা বাটা, তিন চা চামচ রসুন বাটা দিয়ে দিব। সব কিছু কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দেড় চামচ হলুদ গুঁড়া, দুই চামচ মরিচ গুঁড়া, এক চামচ ধনে গুঁড়া, দেড় চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দুই চা চামচ লবণ দিয়ে দেব। ধুয়ে রাখা গরু মাংসগুলো এবার দিয়ে দেব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে 5 মিনিট কষিয়ে নিব। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। কষানোর সময় মাঝে মধ্যে মাংসগুলো নেড়ে চেড়ে দিতে হবে। 5 মিনিট পর হাফ চা চামচ টেস্টি সল্ট দিয়ে দিই। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিব। মশলা মাংস সবকিছু একসাথে 10 মিনিটের জন্য আমি এবার কষিয়ে নিব। কষানোর সময় মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে মাংসগুলো। দশ মিনিট পর হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচের কম গরম মশলা দিয়ে দেব। সবকিছু আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, মাংসগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিন। আমার মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। দেখুন মাংসটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।